ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात परम ब्रह्म तस्मै श्री गुरु मामा गुरुदेव इष्टदेवी और पिता माता के प्रणाम जानी। आमी आचार्य पलाश सन्ध्या 6:45 सृष्टि टीवी आपनादेर जन्य हाजिर होयेछि लाइव अनुष्ठान निये। दर्शक बंधु प्रतिदिन सन्ध्या 6:45 आमी फोने लाइव अनुष्ठाने सृष्टि टीवी पर्दाय आमाके देखते पाबेन। বেশিরভাগ দিনগুলোতে আমি লাইভ করি, একটা দুটো দিন হয়তো বাদ যেতে পারে কিন্তু বিভিন্ন কারণে। তো দর্শক বন্ধু প্রতিদিন সন্ধ্যা 6:45 সৃষ্টি টিভিতে আমার লাইভ অনুষ্ঠান পাবেন, সেইখানে আপনার সমস্যা নিয়ে ফোন করুন, আমি আপনাদের ফ্রি কনসালটেন্সি দেব। এছাড়াও যারা অনুষ্ঠানে ফোন পেলেন না, দুটো মোবাইল নাম্বার দুটো কন্ট্যাক্ট নাম্বার লিখে নিন 9836955394 এবং 8335866506। দুটো মোবাইল নাম্বার দুটোই কন্ট্যাক্ট নাম্বার দুটোই বুকিং নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো 9836955394 এবং 8335866506। দুটো নাম্বারই লিখবেন, একটাতে না পেলে আরেকটাতে অতি অবশ্যই পাবেন। যারা অনুষ্ঠানে ফোন করতে চাইছেন অনুষ্ঠানে ফোন করুন, আপনি আপনাদের যা যা পরামর্শ দরকার আমি নিশ্চয়ই দেব। যারা অনুষ্ঠানে ফোন পাবেন না, অনুষ্ঠানের পর আমি 30 মিনিট সবার সাথে কথা বলবো, অনুষ্ঠানের পর 30 মিনিট আমি সরাসরি সবার সঙ্গে কথা বলবো। দর্শক বন্ধু এই যে আসন্ন এই যে নবরাত্রি আসছে এবং এই যে মহালয়া লোকাচার মহালয়া যাকে বলছি আমরা 16ই অক্টোবর অর্থাৎ 17ই অক্টোবর থেকে আমাদের শুরু হচ্ছে নবরাত্রি প্রতিপদ অর্থাৎ দুর্গা পুজোর যে নবরাত্রি প্রতিপদ। আমি বিভিন্ন অনুষ্ঠানে বলবো দেবী রূপ এবং তার ডিটেলসটা বর্ণনা করব যে দেবী রূপের কি বর্ণনা এবং সেইগুলো দিয়ে কি হয়। নবরাত্রিতে এমন কোনো কাজ নেই যে কাজ হবে না। এই যে নবদুর্গা তন্ত্রে মায়ান তন্ত্রে বৈদিক তন্ত্রে যে কোনো রকম কাজ এই নবরাত্রির দিন করলে 100% ভালো ফলপ্রদ। কারণ এই নবরাত্রির দিনটি এমন একটা বিশেষ তিথি, একটা যোগ, এই যোগে যে কোনো অশুভত্বকে খণ্ডন করে। এই বছর একটু ভিন্ন মতে দুর্গাপুজো পালিত হচ্ছে, তার কারণ গ্রহগত কারণে হলো কিছুটা হলো একটু নেগেটিভিটি ছিল, যে নেগেটিভিটিটা কিন্তু অনেকখানি হলো কিছুটা হলো একটা সুরাহ জায়গায় এসছে। যেমন ধরুন অনেকদিন পর্যন্ত বৃহস্পতি রাহু যুক্ত ছিল, সেখানে বৃহস্পতি রাহু মুক্ত হয়েছে, দুজন দুজনকে সঙ্গে আলাদা হয়েছে। একটু শনি বক্রী অবস্থায় অনেকদিন অবস্থান করেছিল, শনি চেঞ্জ করেছে, মঙ্গল মেশে ছিল কিন্তু মঙ্গল মেশে গিয়ে রেট্রোগেড অর্থাৎ বক্রী অবস্থান করেছিল, ফলে মঙ্গল আজকের দিনে এই পার্টিকুলার আজকের দিনে মঙ্গল ট্রানজিটে গিয়ে একটা ঘর সরেছে অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করেছে। জলরাশিতে মঙ্গলের প্রবেশ খুব একটা শুভকর হয় না। আমি আসছি, ফোনটা ধরে নিচ্ছি, তারপর আসছি আরো বিস্তারিত আলোচনা। জয় মা তারা। হ্যালো, জয় মা তারা বলুন। হ্যাঁ জয় মা তারা, আমি বলছি, আমার ছেলের বিষয়ে বলছি। ছেলের নাম কি মা? রূপম সর্দার। অনুপম? হ্যাঁ রূপম সর্দার। রূপম, আচ্ছা রূপম সর্দার। বয়স কত মা? বয়স বয়স কত? ১৪ বছর ৩ মাস। আর তোমার নাম কি মা? আমার নাম মঞ্জুলা সর্দার। মঞ্জুলা সর্দার, তোমার বয়স কত হলো? আমার বয়স ৩৯। ছেলে কি, ছেলের পড়াশোনা নিয়ে প্রশ্ন আর শরীর স্বাস্থ্য কিরকম আছে বলো, প্রশ্ন কি তোমার? পড়াশোনা নিয়ে প্রশ্ন। দেখো মা, ছেলে পড়াশোনা নিয়ে যে তুমি চিন্তা করছো, এখন কোন ক্লাসে পড়ছে? ক্লাস 9। তাহলে এই সময়টা খুব ভাইটাল টাইম, তাই তো? কারণ ক্লাস 9-এর পরই সামনের বছর মাধ্যমিক দেবে, না তার পরের বছর মাধ্যমিক দেবে, অর্থাৎ 2022-এ গিয়ে মনে হয় মাধ্যমিক দেবে, তাই তো? ২১ সালে মাধ্যমিক দেবে। তাহলে সেক্ষেত্রে মা এই জায়গাটা যে ডিস্টারবেন্স, আমি বুঝতে পারছি যে ওর একটুখানি পড়াশুনোর জায়গাটা কিন্তু ডিস্টারবেন্স আজকে না মা অনেক দিন ধরেই ছিল, এখন একটু বেশি পরিমাণে হয়েছে, কিন্তু পড়াশুনোর জায়গায় একটু ডিস্টারবেন্স ছিল। কারণ ওর মেরিটটা কিন্তু স্মৃতিশক্তি আছে, ও যদি একটু মুখস্থ করার চেষ্টা করে কিন্তু মনে আসে, কিন্তু ও ঠিক মতো গা নিয়ে পড়ে না, হ্যাঁ কি না বলবে? খুব চঞ্চল, প্রচণ্ড চঞ্চল, ওকে একটা কথা অনেকবার বলতে হয়, এবং ও যদি একটু মনোযোগ নিয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার রেজাল্ট ভালো হবে। তবে তোমার যে পরীক্ষা প্রশ্ন কি, মাধ্যমিক পরীক্ষা কিরকম হবে, তোমার প্রশ্নটা কি আজকে? দেখো মাথা গরমটা ওর কিছুটা হলো কমে যাবে,
ঠিক আছে, দুর্গাপূজা যত এগিয়ে আসবে মাথা গরমটা একটু কমে যাবে, কিন্তু পড়াশোনার জায়গাটা ডিস্টারবেন্সটা থেকেই যাবে মা। এইখানে একটু প্রতিকারের দরকার, যেহেতু সামনের বছর মাধ্যমিক আসবে, বুঝলে? তাহলে একটু প্রতিকার করি না কোনো জ্যোতিষতান্ত্রিককে দেখে, তাহলে নিশ্চয়ই ভালো ফল পাবে। কেমন মা, অনুষ্ঠান দেখো তুমি আমার? হ্যাঁ, অনুষ্ঠান দেখতে থাকো আর টোটকাগুলো ফলো করবে, কেমন? জয় মা তারা। দর্শক বন্ধু, যাদের যা কিছু জানার আছে আমাকে লাইভ অনুষ্ঠানে ফোন করুন। দেখুন, লাইভ অনুষ্ঠানের জন্য আলাদা নাম্বার আছে, অনুষ্ঠানের পর 30 মিনিট আমি সবার সঙ্গে কথা বলবো। আমার দুটি নাম্বার লিখে নিন, 9836955394 এবং 8335866506। আজকে ছুটির দিনে যারা লাইভ অনুষ্ঠান দেখছেন সৃষ্টি টিভির পর্দায়, যারা প্রতিদিনই লাইভ অনুষ্ঠান থাকে আমার, তো যারা লাইভটা দেখতে পান না, নানা রকম কাজে ব্যস্ত থাকেন, তারা ইউটিউব বা ফেসবুকে গিয়ে আচার্য পলাশ সার্চ করুন, ডবল এ দিয়ে সার্চ করবেন, দুখানা এ দিয়ে। দেখুন স্ক্রলিংয়ে ইংলিশে যে নামে স্পেলিংটা যাচ্ছে, ডবল এ সি এইচ আর ওয়াই এ আচার্য পি এ এল এস এইচ, এই আচার্য পলাশ বা আচার্য পলাশ দিয়ে সার্চ করবেন ইউটিউব বা ফেসবুকে, আমার এই টিভি অনুষ্ঠানে আপলোডিংগুলো পেয়ে যাবেন। এছাড়াও বাস্তু সম্বন্ধে এবং সারা মাসের এবং সপ্তাহের রাশিফল নিয়ে আমার ফেসবুক পেজটা লাইক করুন, ফেসবুক পেজের ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এছাড়াও রাশিফল নিয়ে আগামী দিনে মানে অক্টোবর মাসে 12টি যে রাশি, সেই রাশির কীরকম যাবে এবং দেবীর নবরাত্রি আসার আগে দেবীর রূপ সম্বন্ধে এবং তার বর্ণনা কিছুটা হলো আপনাদের হিন্স দেবো। আর নবরাত্রিতে তো আমার প্রোগ্রাম আলাদা থাকেই নবরাত্রির জন্য, সেগুলো ওয়াচ করবেন প্রতিদিন সন্ধ্যা 6:45 সৃষ্টি টিভিতে। এবং আপনাদের যে কোনো রকম সমস্যা যদি সমাধান করার জন্য আমি কিন্তু চেষ্টা করবো 100%। দেখুন, একজন জ্যোতিষতান্ত্রিক, ভালো জ্যোতিষতান্ত্রিক হতে গেলে প্রথমে মানুষের বিশ্বাস অর্জন করতে হবে, সেই বিশ্বাসটাই আমি রেখে দেওয়ার চেষ্টা করি। আপনারা যে বিশ্বাস নিয়ে আমার কাছে আসেন, সেই বিশ্বাসটা ধরে রাখার দায়িত্ব আমার। সে যেভাবেই হোক, আসলেই যে প্রতিকার করতে হবে আর আসলেই যে টাকা টাকা কাড়ি কাড়ি টাকা খরচা হবে তা কিন্তু নয়। কাজের জন্য যতটুকু মূল্যের প্রয়োজন ততটুকুই আমি ধার্য করি। আসছি আর তার আগে ফোনটা ধরে নিচ্ছি। জয় মা তারা। হ্যাঁ, জয় মা তারা। আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ছেলের নাম কি মা? ছেলের নাম বলো। ছেলের নাম অভিষেক দত্ত। অভিষেক দত্ত। বয়স? বয়স 32+। তোমার নাম বলো মা। তোমার নাম গঙ্গা দত্ত। গঙ্গা দত্ত। বয়স? আমার অনুষ্ঠান দেখো মা। আমার অনুষ্ঠান দেখো? রোজ দেখো, তাই তো? বিবাহের তো টোটকা আমি দিচ্ছি, বিবাহের টোটকা গুলো ফলো করো, কেমন? আজকেও একটা বিবাহের টোটকা দেবো, টোটকাটা লিখে নেবে। ছেলের বিয়ে নিয়ে প্রশ্ন, তাই তো মা? মাঘ মাসের 4 তারিখের যে দিন আমি পাচ্ছি মা, পৌষ মাঘ, এটা হচ্ছে তোমার আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ। হ্যাঁ মা, ঠিক আছে, মোটামুটি দিনটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করো, হয়ে যাবে। হ্যাঁ, করতে পারো, করতে পারো, কেমন মা? জয় মা। হ্যাঁ, টোটকাটা আমি দেবো, অনুষ্ঠান শুনতে থাকো, আমি টোটকা দিচ্ছি। দর্শক বন্ধু, আগের দিন আমি একটা টোটকা দিয়েছিলাম বিবাহ নিয়ে। এই বিবাহের টোটকাটা সংক্ষিপ্ত সময়ের জন্য টোটকাটা হয়তো পুরোটা বলতে পারিনি, সেই টোটকাটাই রিপিট করছি। শুকনো হলুদ যাদের বিবাহের জন্য প্রয়োজন তাদের শুকনো হলুদ। আমি আসছি, আগে ফোনটা ধরে নিচ্ছি, তারপর আসছি টোটকাতে। জয় মা তারা। নমস্কার। নমস্কার। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নজরেশটি কৃষ্ণমূর্তি বলছি। নাম বলুন। আমি অভিজিৎ মদক বলছি। অভিজিৎ মদক। বয়স? বলছি আমার বিষয়ে একটু জানতে চাইতাম। বয়সটা বলুন। কর্ম এখন সময়টা ভালো যাচ্ছে না। আচ্ছা, বয়সটা বলুন অভিজিৎ বাবু। 36 বছর। 36+ আর কি। কাজকর্মের জায়গাটা ডিস্টারবেন্স, কি কাজ করেন আপনি? আমি কলকাতায় একটা কোম্পানিতে কাজ করতাম, টেকনিশিয়ান লাইনে। কলকাতায় টেকনিশিয়ান লাইনে কাজ করতাম। এবার এই লকডাউনের জন্য আমি যেতে পারছি না, যে সব বন্ধ, ট্রেন বন্ধ, তো আমার বাড়ি কৃষ্ণবর্তী অনেকটাই দূর। তা এখন আপনি কি করছেন? এখন তো কিছু করছি না, কাজের জন্য খুঁজছি, ঠিক মতন কাজ আমি একটা পাচ্ছি না। আপনি একটা কাজ করুন, আমি যে ভাইব্রেশনটা আপনার থেকে পাচ্ছি, ঠিক আছে, সেই ভাইব্রেশন অনুযায়ী আমি যেটুকু পাচ্ছি আপনার কাজের জায়গাটা, কিন্তু ডিস্টারবেন্সটা আপনার অন্যান্য কাজ কিন্তু আসছে, কিন্তু যেহেতু ওই কাজে আপনার এক্সপিরিয়েন্স নেই, সেই জন্য আপনি নিতে খুব একটা ইন্টারেস্ট বোধ করছেন না। হ্যাঁ কি না বলবেন আমাকে? আচ্ছা হ্যাঁ বলুন। হচ্ছে তো আসছে সুযোগ, কিন্তু সেটা আপনার মনঃপূত হচ্ছে না, বা আপনি পারবেন কি পারবেন না এটা চিন্তা করছেন, তাই তো?
তো দেখুন, আপনার একটা কাজের যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছেন? কাজের যোগ দেখতে পাচ্ছি। আপনি 2-3 মাস অন্তত পক্ষে ওই কাজটার সঙ্গে যুক্ত থাকুন, আমার সাজেশন এটা। 2-3 মাস যদি আপনি যুক্ত থাকেন কাজটার সাথে, তাহলে তারপর যদি আশা করি অশুভত্বটা কেটে যাবে, কেমন? সেক্ষেত্রে যে কোনো কাজের জায়গায় রাস্তাটা ভালো হবে। আচ্ছা, যে কোনো কাজ চলেই শুরু করব? হ্যাঁ হ্যাঁ, করতে পারেন। 2-3 মাস একটু অসুবিধা হবে, তারপর ঠিক হয়ে যাবে। জয় মা তারা। দর্শক বন্ধু, যাদের যা কিছু সমস্যা আছে আমাকে অনুষ্ঠানের পর ফোন করুন, আর যারা ফোন করলেন আমাকে অনুষ্ঠানে, যদি আরও কিছু জানার থাকে আমাকে অনুষ্ঠানের পর 30 মিনিট আমি সবার সাথে কথা বলবো। 9836955394 এবং 8338665506। আমি যে টোটকাটা দেবো বিবাহের জন্য, যাদের আসন্ন দিনে বিবাহ ঠিক হয়ে গেছে বা বিবাহ একটা ঠিক হওয়ার সম্ভাবনা আছে বা বিবাহ স্থানে বাধা হচ্ছে, এইরকম জাতক বা জাতিকা উভয়ের জন্য যে আমি টোটকাটা দিয়েছিলাম, শুকনো হলুদটাকে ছিলতে হবে, অর্থাৎ চেঁচে নিতে হবে, গাটা পরিষ্কার করে নিতে হবে শুকনো হলুদ। এরপর সেই শুকনো হলুদের গাটা পরিষ্কার করে নিয়ে সেটা লাল সুতো দিয়ে, ভালো করে শুনুন, যেটা আগের দিনে আমি বলতে পারিনি, লাল সুতো দিয়ে কোমরে বাঁধতে হবে। জাতক বা জাতিকা লাল সুতো দিয়ে এই শুকনো হলুদ কোমরে বাঁধবেন, লাল সুতো দিয়ে শুকনো হলুদ কোমরে বাঁধবেন, হলুদটাকে ছুলে নেবেন ভালো করে, যাতে সেটা পরিষ্কার হয়ে যায়, শুকনো ভাবটা গা থেকে বেরিয়ে যায় এবং শুকনো হলুদটা পরে নেবেন। তারপরও যদি কারোর কোনো প্রয়োজন হয়, আপনারা নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করবেন। 2টি মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার লিখে নিন, 9836955394 এবং 8338665506। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা রেলওয়ে স্টেশন নিকটে, সেখানে আমি প্রতিদিনই পাবেন আমাকে। এবং আপনারা যারা যারা অন্যান্য যে চেম্বারগুলো, বিশেষ কারণে এখন বন্ধ রয়েছে করোনা ভাইরাসের বর্তমান কারণে, একটু এই কারণে বিভিন্ন চেম্বারগুলো এখন বন্ধ রয়েছে, তো বাই পোস্টের মাধ্যমে আমি সবার কাজ করছি। যাদের যা প্রতিকার প্রয়োজন আমি বাই পোস্টের মাধ্যমে তাদের নিজস্ব বাড়িতে পাঠিয়ে দিচ্ছি এবং আপনাদের কাজটি অনলাইনের মাধ্যমে হচ্ছে। দর্শক বন্ধু, আমার সাথে কথা বলতে গেলে বা যোগাযোগ করতে গেলে কোনো কনসালটেশন চার্জ লাগে না, ফ্রি কনসালটেন্সি আপনি পাবেন। তো এই যে আজকের দিনে একটু জ্যোতিষ নিয়ে আলোচনা করি, এই যে আজকের দিনে একটা মঙ্গলের ঘূর্ণাবর্তন হলো, অর্থাৎ মেষ রাশিতে মঙ্গল ছিল মার্গী, অর্থাৎ ডাইরেক্ট ছিল, সেই মঙ্গল হলো বকরি। এখন আজকের দিনে মঙ্গল বকরি হতে হতে মীন রাশিতে প্রবেশ করলো। এই মীন রাশিতে বকরি অবস্থায় মঙ্গলের প্রবেশ, অর্থাৎ জলরাশিতে, জলরাশিতে মঙ্গলের প্রবেশ, এটা খুব অশুভ ফল দেবে। যারা যেসব জাতক জাতিকার ক্ষেত্রে মীন রাশি, তাদের ক্ষেত্রে খুব একটা ভালো ফল আসবে না। যাদের যেসব জাতক জাতিকার ক্ষেত্রে মেষ রাশি, তাদের ক্ষেত্রেও খুব একটা যেটার ক্ষেত্রে ভালো ফল আসবে না। যাদের ক্ষেত্রে বৃশ্চিক রাশি, তাদের ক্ষেত্রে কিন্তু সামান্য হলে একটু হলেও ডিস্টারবেন্সটা হয়তো আপ ডাউন করবে, অর্থাৎ এই ভালো এই খারাপ, এই ভালো এই খারাপ, এই রকম পজিশনে আসবে। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা, কোনো কিছু ইনভেস্টমেন্ট করতে গিয়ে ডিস্টার্বে আসতে পারে, এই রকম যে রাশিফল, এই রকম সারা বছরের যে রাশিফল, যে অক্টোবর মাসটা কীরকম যাবে, এই রাশিফল নিয়ে আগামী দিনের অনুষ্ঠানে আসব এবং নবরাত্রিতে যে নবরাত্রি দেবী দুর্গার রূপ, সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনায় আসব এবং তার সঙ্গে তন্ত্রের প্রয়োগ। এই যে আসন্ন নবরাত্রি দুর্গাপূজা, যে প্রতিপদ থেকে নবমী অবধি তন্ত্রক্রিয়া দ্বারা প্রয়োগ এবং লোকাচার মহালয়ার দিন থেকে যে কাজটা শুরু হয় পিতৃপক্ষ এবং দেবী পক্ষের সন্ধিক্ষণে এবং সন্ধি পুজোর সময়, সুতরাং এই যে কাজ শিবতন্ত্রে এবং নবদুর্গাতন্ত্রে, এছাড়াও মায়াংতন্ত্রে যে কোনো রকম কাজ 100% গ্যারেন্টি দিয়ে করা সম্ভব। এই সময় এমন একটা যোগ থাকে যে কোনো বশীকরণ, অর্থাৎ দূরের মানুষকে কাছে টেনে নিয়ে আসার মতো শক্তিশালী কাজও কিন্তু করা যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, ফিরিয়ে আনতে হবে, এই রকম কাজও কিন্তু এই দিনে করা যায়, এমন শক্তিশালী যোগ। সন্তানের পড়াশুনো, অবাধ্য সন্তান, কুলাঙ্গার সন্তান, ছেলে বা মেয়ের অনেকদিন ধরে বিবাহ হচ্ছে না, ব্যবসা আছে ব্যবসা চলছে না, বাস্তুদোষ, ঘোরতর বাস্তুদোষ, হয়তো ঈশান কোণে টয়লেট, নৈঋত কোণে টয়লেট, এই রকম বাস্তুদোষ কিন্তু 100% সলিউশন করা সম্ভব এই নবরাত্রি দিন। সুতরাং দর্শক বন্ধু, আজকে আমাকে সময় নির্দেশ করছে এখন অনুষ্ঠান শেষ করার জন্য, আমার মোবাইল খোলা আছে, আপনাদের সঙ্গে নিশ্চয়ই আমি কথা বলবো। কথা বলতে ফ্রি কনসালটেন্সি, 2টি নাম্বার লিখে রাখুন, 9836955394 এবং 8335866506। এই আসন্ন দুর্গাপুজো আপনাদের ভালো কাটুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে।